আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আই এম ফরিদ স্যার ফ্রম আরগো একাডেমিক কেয়ার। আই এম প্রেজেন্ট উইথ দ্য মডেল অ্যান্সার অফ ফোর্থ উইক্স সায়েন্স অ্যাসাইনমেন্ট অফ ক্লাস সেভেন। অ্যাট ফার্স্ট উই রিড দ্য কোশ্চেন। দ্য স্টিম ইজ গিভেন লিথিয়াম, ওয়াটার, সল্ট, চক, কার্বন, লাইম, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডাইড, আয়রন, ক্লোরিন, ইটিসি আর সাম ম্যাটার, অর্থাৎ কিছু পদার্থের নাম দেওয়া আছে। এখন কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ এলিমেন্টাল ম্যাটার। হোয়াট ইজ এলিমেন্টাল ম্যাটার মানে মৌলিক পদার্থ কাকে বলে। বি নম্বর কোশ্চেন বলছে রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন মলিকুল অ্যান্ড অ্যাটম, অর্থাৎ অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য লেখার কথা বলা হয়েছে। সি নম্বর কোশ্চেন বলছে ডিস্টিংগুইশ বেসিক অ্যান্ড কম্পোজিট সাবস্টেন্সেস বাই এক্সপ্রেসিং দ্য সাবস্টেন্সেস মেনশনড ইন দ্য স্টিমুলাস উইথ দ্য হেল্প অফ সিম্বলস অ্যান্ড সিগনালস, অর্থাৎ কি উপরে উল্লেখিত পদার্থগুলো কোনটা মৌলিক এবং কোনটা যৌগিক পদার্থ সেটা আলাদা করার কথা বলা হয়েছে এবং এগুলাকে সিম্বল এবং ফর্মুলার মাধ্যমে প্রকাশ করার কথা বলা হয়েছে। এরপর ডি নম্বর কোশ্চেন হুইচ অব দ্য ফলোয়িং সাবস্ট্যান্সেস ইজ কল্ড আ ইউনিভার্সাল সলভেন্ট, অর্থাৎ অ্যানালাইজ দ্য কজ, অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কোনটাকে ইউনিভার্সাল সাবস্ট্যান্স বলে এটাকে অ্যানালাইজ করতে বলছে, বিশ্লেষণ করতে বলছে। নাও দ্য অ্যান্সার ইন ফার্স্ট এ নাম্বার কোশ্চেন ইজ হোয়াট ইজ এলিমেন্টাল ম্যাটার, অর্থাৎ মৌলিক পদার্থ কাকে বলে। সাবস্ট্যান্সেস দ্যাট আর ফাউন্ড ইন স্মলেস্ট ইন স্মল পার্টিকলস বাট ডু নট কন্টেইন এনি আদার সাবস্ট্যান্সেস আর কল্ড এলিমেন্টাল সাবস্ট্যান্সেস, অর্থাৎ যেই পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাব না তাকে মৌলিক পদার্থ বলে, অর্থাৎ এলিমেন্টাল সাবস্টেন্স বলে। এক্সাম্পল অক্সিজেন ইজ অ্যান এলিমেন্টাল ম্যাটার, অর্থাৎ এলিমেন্টাল সাবস্টেন্স, কারণ হোয়েন ইট ইজ ব্রোকেন ডাউন নো আদার সাবস্টেন্স ইজ ফাউন্ড এক্সেপ্ট অক্সিজেন, অর্থাৎ যখন আমরা অক্সিজেনকে ভাঙব তখন অক্সিজেন ছাড়া আমরা আর অন্য কোনো ম্যাটার বা অন্য কোনো অ্যাটম পাবো না। বি নম্বর কোশ্চেন দ্য ডিফারেন্স বিটুইন মলিকুল অ্যান্ড অ্যাটম, অর্থাৎ অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য, লেফট সাইড অ্যাটম, রাইট সাইড মলিকুল। ফার্স্ট ওয়ান নাম্বার অ্যাটমস আর দ্য স্মলেস্ট পার্টিকলস অফ এলিমেন্টাল ম্যাটার, অর্থাৎ অ্যাটম হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, এদিকে মলিকুলস আর দ্য স্মলেস্ট পার্টিকলস অফ এলিমেন্টাল অর কম্পাউন্ড ম্যাটার, অর্থাৎ মলিকুল হচ্ছে মৌলিক বা যৌগিক উভয় পদার্থেরই ক্ষুদ্রতম কণিকা। টু নাম্বার কোশ্চেন ইট ইজ, অর্থাৎ অ্যাটম ইজ নট ফাউন্ড ইন ন্যাচার ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ কি প্রকৃতিতে অ্যাটম স্বাধীনভাবে পাওয়া যায় না, বাট মলিকুল ইজ ফাউন্ড ইন ন্যাচার ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ প্রকৃতিতে অর্থাৎ অণু স্বাধীনভাবে বিরাজ করতে পারে, পাওয়া যায়। থ্রি নাম্বার অ্যাটম ক্যান টেক পার্ট ইন কেমিক্যাল রিয়েকশন, অর্থাৎ অ্যাটম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, বাট মলিকুল ক্যান নট টেক পার্ট ইন কেমিক্যাল রিয়েকশন, কিন্তু তোমার হচ্ছে মলিকুল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। হোয়েন ইজ ইট টেক পার্ট ইন কেমিক্যাল রিয়েকশন দেন ইট উইল হ্যাভ টু কনভার্ট ইন অ্যাটম। ফোর নাম্বার ডিফারেন্স দ্য নাম্বার অফ অ্যাটম ইন ন্যাচার ইজ 118, অর্থাৎ প্রকৃতিতে অ্যাটম পাওয়া যায় 118টি, বিকজ দেয়ার আর 118 এলিমেন্টাল ম্যাটালস আর দেয়ার ইন ন্যাচার, অর্থাৎ প্রকৃতিতে 118টি মৌলিক পদার্থ রয়েছে যার ফলে প্রকৃতিতে অ্যাটমও হচ্ছে 118টি।
তারপর হচ্ছে মলিকুল, দ্য নাম্বার অফ মলিকুলস ইন নেচার ইজ ইননোমারেবল, অর্থাৎ প্রকৃতিতে মলিকুলের সংখ্যা অসংখ্য বা অনেক। ফাইভ নাম্বার, অ্যাটম ক্যান অনলি কন্টেইন এলিমেন্টাল সাবস্টেন্সেস, অর্থাৎ অ্যাটম শুধুমাত্র মৌলিক পদার্থরই হতে পারে, আদারওয়াইজ অ্যাটম অনলি মৌলিক পদার্থেরই হতে পারে। ফাইভ নম্বর, মলিকুলস ক্যান বি বোথ এলিমেন্টারি অ্যান্ড কম্পাউন্ড সাবস্টেন্সেস, অপরদিকে মলিকুলস কম্পাউন্ড আর এলিমেন্টারি দুইটারই হতে পারে, অর্থাৎ মৌলিক এবং যৌগিক উভয় পদার্থেরই হতে পারে। সি নম্বর কোশ্চেন বলছে, ডিস্টিংগুইশ বেসিক অ্যান্ড কম্পোজিট সাবস্টেন্সেস বাই এক্সপ্রেসিং দ্য সাবস্টেন্সেস মেনশনড ইন দ্য স্টিমুলাস উইথ দ্য হেল্প অফ সিম্বলস অ্যান্ড ফর্মুলা অর সিগনালস। নাও দ্য অ্যান্সার ইজ অন সাইড সাবস্টেন্স, দেন সিম্বল, ফর্মুলা, এরপর হচ্ছে কোনটা কম্পাউন্ড, কোনটা এলিমেন্টারি সেটা। ফার্স্ট হচ্ছে লিথিয়াম, এল আই, সিম্বল হচ্ছে এল আই, এটা হচ্ছে এলিমেন্টাল সাবস্টেন্স, কারণ এটাকে ভাঙলে হোয়েন উইল উই ব্রেক ইট দেন উইদাউট লিথিয়াম উই ক্যান নট আদার সাবস্টেন্স, অর্থাৎ যখন এইটা ভাঙবো তখন আমরা এইটা ছাড়া আর অন্য কোনো কিছু পাবো না। এরপর হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে ফর্মুলা এইচ টু ও, অর্থাৎ এইচ টু ও এটাকে, এটা হচ্ছে একটা কম্পাউন্ড সাবস্টেন্স, যখন আমরা এটাকে ভাঙবো দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন পাবো। এরপর হচ্ছে সল্ট, অর্থাৎ এডিবল সল্ট, খাবার লবণ, যেই লবণটা আমরা খাই, এটার ফর্মুলা হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে কম্পাউন্ড সাবস্টেন্স, হোয়েন উইল উই ইট ব্রেক দেন উইল ফাইন্ড সোডিয়াম অ্যান্ড ক্লোরিন। এরপর হচ্ছে চক, যেটা দিয়ে আমরা ব্ল্যাক বোর্ডে লিখি, এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে CaCO3, ক্যালসিয়াম কার্বোনেট, এটাও একটা কম্পাউন্ড সাবস্টেন্স, কারণ এটাকে ভাঙলে হোয়েন উইল উই ব্রেক ইট দেন উইল ফাউন্ড ক্যালসিয়াম অক্সিজেন অ্যান্ড কার্বন। এরপর হচ্ছে কার্বন, এটার সিম্বল হচ্ছে সি, এটা এলিমেন্টাল সাবস্টেন্স। এরপর হচ্ছে লাইম মানে চুন, এটার ফর্মুলা হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড, এটাও একটা কম্পাউন্ড সাবস্টেন্স। এরপর হচ্ছে নাইট্রোজেন, এটা এলিমেন্টাল সাবস্টেন্স। এরপর হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামকে কে দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে এলিমেন্টাল। এরপর হচ্ছে অক্সিজেন ও, এলিমেন্টাল সাবস্টেন্স। এরপর হচ্ছে আয়োডাইন, আয়োডাইন এটা একটা এলিমেন্টাল সাবস্টেন্স, বাট এইটা আসছে ইট কামস ফ্রম আয়োডিন, হোয়েন আয়োডিন অ্যাটম টেক্স আ ইলেকট্রন ফ্রম আদার অ্যাটম দেন ইট উইল বি নেগেটিভ চার্জ, ফর দ্যাট হয় দ্যাটস কল্ড আয়োডাইড। এরপর হচ্ছে আয়রন, এটা হচ্ছে Fe, এটা হচ্ছে এলিমেন্টাল। এরপর হচ্ছে ক্লোরিন, ক্লোরিন Cl, এটাও হচ্ছে এলিমেন্টাল সাবস্টেন্স। ডি নম্বর কোশ্চেন বলছে, হুইচ অব দ্য ফলোয়িং সাবস্টেন্সেস ইজ কল্ড অ্যা ইউনিভার্সাল সলভেন্ট, অর্থাৎ অ্যানালাইজ দ্য কজ, অর্থাৎ উদ্দীপকে উল্লিখিত এদের মধ্যে কোন এই কোন সাবস্টেন্সটা ইউনিভার্সাল সলভেন্ট হিসেবে কাজ করে, এটাকে কারণ বিশ্লেষণ করার কথা বলা হয়েছে, অর্থাৎ উদ্দীপকে উল্লিখিত পদার্থগুলোর মধ্যে কোনটি ইউনিভার্সাল সাবস্টেন্স, অর্থাৎ সার্বজনীন দ্রাবক বিশ্লেষণ করতে বলছে। নাও দ্য অ্যান্সার ইজ, উই নো দ্যাট দ্য লিকুইড দ্যাট ডিজলভ এ সাবস্টেন্স ইজ কল্ড সলভেন্ট, আমরা জানি কোনো পদার্থকে যে তরল দ্রবীভূত করে তাকে দ্রাবক বলে। ইন সিম্পল টার্মস, এ সাবস্টেন্স দ্যাট ক্যান ডিজলভ অ্যানাদার সাবস্টেন্স ইজ কল্ড সলভেন্ট, অর্থাৎ সহজ ভাষায় আমরা বলতে পারি যে পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করতে পারে তাকে দ্রাবক বলে। অ্যান্ড ইফ এ সাবস্টেন্স ক্যান ডিজলভ বোথ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক সাবস্টেন্স ইজ কল্ড ইউনিভার্সাল সলভেন্ট, এবং ইউনিভার্সাল সলভেন্টটা তাকে বলে যে অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক উভয় ম্যাটারকেই দ্রবীভূত করতে পারে। ওয়াটার ইজ কল্ড দ্য ইউনিভার্সাল সলভেন্ট, অর্থাৎ পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় বিকজ ইট ক্যান ডিজলভ মোস্ট অফ
সাবস্ট্যান্সেস, অর্থাৎ কি পানি অধিকাংশ বস্তুকে দ্রবীভূত করতে পারে। এক্সাম্পল, ইডেবল সল্ট অ্যালাম ইজ ডিসলভড অ্যাট রুম টেম্পারেচার, অর্থাৎ কক্ষ তাপমাত্রায় লবণ, খাবার লবণ এবং ফিটকারি এটা পানিতে দ্রবীভূত হয়। ইট ইজ অলসো ক্যাপাবল ডিসলভিং অর্গানিক কম্পাউন্ডস, এটা শুধুমাত্র ইনঅর্গানিককে না, আবার অর্গানিককেও পারে, শুধু ইনঅর্গানিক না এবং অনলি অর্গানিকও না, বোথ দুইটাকেই ডিসলভ করতে পারে। ইট ইজ অলসো ক্যাপাবল অফ ডিসলভিং অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ এটা অর্গানিক কম্পাউন্ডগুলোকেও ডিসলভ করতে পারে, দ্রবীভূত করতে পারে। অলসো অ্যাবল টু ডিসলভ অর্গানিক কম্পাউন্ড সাস অ্যাজ সুগার, ভিনেগার, স্পিরিট, অ্যালকোহল, ভিটামিন সি, গ্লুকোজ ডিসলভ ইনঅর্গানিক কম্পাউন্ডস অ্যান্ড ওয়াটার, অর্থাৎ এই অর্গানিক কম্পাউন্ডসগুলা পানিতে দ্রবীভূত হতে পারে। সুগার, ভিনেগার, স্পিরিট, অ্যালকোহল এগুলো খুব সহজেই পানিতে দ্রবীভূত হতে পারে। অর্থাৎ মেইন হচ্ছে ওয়াটার ক্যান ডিসলভ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক ম্যাটার মোস্টলি, দ্যাটস হোয়াই ওয়াটার ইজ কল্ড ইউনিভার্সাল সলভেন্ট, এই কারণেই বলা হয় পানিকে সার্বজনীন দ্রাবক। ইফ দ্যার ইজ প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান কালেক্ট দ্য অ্যাসাইনমেন্ট ফ্রম আওয়ার আর্গো একাডেমিক কেয়ার ফেসবুক পেজ, দ্য লিঙ্ক ইজ গিভেন বিলো।